দিতেই পারে, কারণ সে একজন নারী। এই নারী হিসেবেই তাকে জামিন দেওয়া হয়েছে এটা আমি মনে করি। কিন্তু জামিন দেওয়ায় আসলে আমি একটু হতাশ হয়েছি, কারণে যে আমি মনে করি হয়তোবা আমার মামলায় কোনো ক্ষতিগ্রস্ত হইতে পারে, বাধাগ্রস্ত হইতে পারে। কারণ এই মেয়ে অনেক নাটক জানে, এই মেয়ে কত নাটক জানে সেটা আমাদের, আমরা যতটুকু জানি অনেকেই তা জানবে না। কারণ ছেলেটা, আমার ছেলেটা প্রকাশ্য দিবালোকে হত্যা কোপাইতে আছে, অথচ তার ভূমিকাটা বাংলাদেশের, কারণ বিশ্বের সব মানুষই তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওরে মারতে মারতে নিয়ে যায় আর পিছনে কিভাবে হাঁটতে হাঁটতে যায়। কোনো স্ত্রী পারে না এরকম যে তার স্বামীকে মারতে আছে সে সুস্থভাবে পিছনে হাঁটতেছে। এটা যদি সে যদি মদতদাতা না হইতো এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এবং ছেলেটাকে কোপাইতে আছে, সে যাই ধরতে আছে তার আগের স্বামী নয়নকে ধরতে আছে, কিন্তু সে যদি রিফাত শরীফকে যদি যাই আগলাই ধরতো তাহলে আমার মনে হয় না এই ছেলেটা অকালে ধরে পড়ত। এই এই হত্যার পিছনে টোটাল দায়ী হলো মিন্নি। মিন্নির কারণেই এই আরও 20-25টা পরিবারের ছেলে আজকে ভুগতে আছে, যে কারণে এইটার টোটাল দায়ভারই মিন্নিকে নেওয়া উচিত, মিন্নির হওয়া উচিত। কারণ মিন্নির জন্য এই ছেলেগুলো সব আজকে ভুগতে আছে। ও না বললে ওই ছেলের মাঠেও যায় না আর কোপাইতেও যায় না। আমার নাম আব্দুল হালিম দুলাল শরীফ, আব্দুল হালিম দুলাল শরীফ। হ্যাঁ, পারিবারিক ছিল। না, এটা আসলে প্রশ্নটা একটু কেমন লাগে আমার, আমার কেউ যদি জানে, জেনে শুনে কি একটা বিবাহিত মেয়েকে তার ছেলের জন্য কেউ নিয়ে আসে? হ্যাঁ, বিবাহিত মেয়ের বিবাহ হয় যদি আগে ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, ফ্রেন্ড ছিল, তারা ক্লাসমেট ছিল, ক্লাসমেট। হ্যাঁ, সেটা তো জেলা স্কুল লেখাপড়া করছে। না, ওটা জান না, এইটা এটা জানতে না, এটা ঠিক না। হয়তোবা জানতে পারছে সে মৃত্যুর আগে আগে, যে কারণে এই দ্বন্দ্বটা হয়তো বা হয়েছে, এটা আমার ধারণা। কারণটা আসলে এটা অনেক দূরে, এটার সাথে এই নয়নবান জড়িত আছে, মিন্নিও জড়িত আছে। মিন্নি জড়িত থাকার প্রমাণটা অতটা মানে আমি দিতে পারবো না, কারণ তাদের সাথে ফোনে ফোনে কথা হইতো, কিন্তু সব কোন ফোনে কোন কথা হয়েছে সেটা তো রেকর্ড না করলে বোঝা যাচ্ছে না। কিন্তু সেখানে নয়ন